পালনপুরে আমাদেরকে দেওয়া হোটেলে ব্যাগপত্র রেখে খানিক বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়েছিলাম বলারাম শিব মন্দিরের উদ্দেশ্যে। গুজরাটের রাস্তা, যানবাহন, মানুষজন দেখতে দেখতে আমাদের অটো সামনের দিকে এগিয়ে চলল। এই মুহূর্তে এসে গেছি কিন্তু শ্রী বলরাম মহাদেব টেম্পল, যেটা কিন্তু গুজরাট আর রাজস্থানের একদম মানে একদমই বলা যায় যে বর্ডারে আর কি। তো যার অটোতে আসলাম সে আমাদেরকে বলেই দিল যে একটু খুব বেশি গভীরে যাবে না জঙ্গলের, কারণ আপনারা বাইরে থেকে আসছেন। এটা দুটো কারণ হতে পারে, এক তো এটা জঙ্গল এরিয়া, আর আমার সাথে আমার যে এসেছে আর কি সেও একটা মেয়ে, আর দ্বিতীয় নম্বর হচ্ছে যে আমরা যত তাড়াতাড়ি ফিরবো ও তত তাড়াতাড়ি ভাড়া কমপ্লিট হবে। পালনপুর মার্কেট থেকে মানে পালনপুর একদম যে বাজার সেখান থেকে এখানে আসতে সময় লাগলো কিন্তু আধা ঘন্টা, 15 কিলোমিটার সময় লাগে, তার মধ্যে কিন্তু চলে আসা যায়। তো সামনেই হচ্ছে মন্দির। গভীর ঘন জঙ্গলের মধ্যে থাকা এই শিবের মন্দিরটি কিন্তু খুব সুন্দর। সন্ধে প্রায় হয় হয় অবস্থাতে যাওয়ার কারণে রোমাঞ্চ যেন কয়েক গুণ বেড়ে গিয়েছিল। পালনপুর পৌঁছে হঠাৎ এই মন্দিরে আসার অন্যতম কারণ ছিল, কথিত আছে যে এই মন্দিরটি আনুমানিক 5000 বছরের পুরনো। মহাভারতের সময়কালের এমনও শোনা যায় যে পাণ্ডবেরা স্বয়ং এখানে এসেছিলেন এবং কয়েকদিন কাটিয়েছিলেন। এখানে আসা ভক্তদের সমস্ত মনোকামনা স্বয়ং ভগবান শিব পূরণ করে থাকেন। তাই পালনপুর এসে এই মন্দিরটি না দেখে ফিরে যাবার লোভ সামলাতে পারিনি। আর এই নদীটাকে এরা কিন্তু বলছে মালারাম নদী। নদীর অবস্থা খুব খারাপ আর লাইটও কমে আসছে, তাই আমাকেও একটু লাল লাল দেখাচ্ছে। তো এই ছিল এখানকার মন্দির চারপাশটা, কিন্তু পেছনটা পুরোটা জঙ্গল, জঙ্গলে চারপাশটা একদম ভর্তি আর কি। অন্ধকারে জঙ্গলে যাওয়াটা ঠিক না।
তো আমাকে একটু হয়তো লাল লাল দেখাচ্ছে, কিন্তু গোপ্রোর হচ্ছে ব্যাপারটাই এটা। ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা কিন্তু প্যালেস, আর এই যে নিচ দিয়ে নদীটা আসছে এটা এসেছি অনেক বেলা হয়ে গেছে আর কি, 5টার সময় ঘুম থেকে উঠেছিলাম। তো এই ভিডিওতে সেরকম কিছু হয়তো আপনারা দেখতে পেলেন না, বাট হ্যাঁ যেটুকু দেখাতে পারলাম সেটা হয়তো গুজরাটের একটু কিছুটা দেখতে পেলেন আপনারা, গুজরাটের একদম বর্ডার এরিয়া আর কি এটা পালনপুর। দূরে দূরে পাহাড়, এই পিছনটা দেখতে পাচ্ছেন পুরোটা কিন্তু জঙ্গল, পুরোটা। আমাদের অটোওয়ালা ড্রাইভার বলেই দিয়েছিল কিন্তু জঙ্গলে না যেতে, ওটা হচ্ছে প্যালেস, যদিও সেটা বন্ধ হয়ে যাবে হয়তো এখন। আর এই পেছনে হচ্ছে বলারাম মন্দির আর কি, শিবের মন্দির যার নামে এই জায়গাটা। এটা দিয়ে জল কিন্তু পড়ছে খুব স্পিডে, অসাধারণ এক্সপিরিয়েন্স। একটা ছোট্ট আউটিং, আধা ঘন্টার ডিস্টেন্স ছিল, গুগলে দেখে আমরা আসলাম, খুব খারাপ না। হ্যাঁ আরেকটু আগে যদি আসতে পারতাম আরও সময় বেশি কাটাতে পারতাম।